হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বছরে 2023-এর আর কি বছরের একদম লাস্ট দিন, একদম শেষ দিন। শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি দেখো একটা জায়গায়। কোথায় যাচ্ছি? আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে। খুব খুব মজা করতে করতে যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি পিকনিকে, রাস্তায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা গেস করো, তোমরাই বলো যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। দেখো আমাদের পুরো টিম, এই যে এত সুন্দর ভিউ দেখো, দারুণ লাগছে, অপূর্ব। আমরা প্রায় চলেই এসেছি, এই যে প্রায় চলেই এসেছি একদম স্পটে, যে জায়গায় আমরা যাচ্ছি পিকনিক স্পট। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, অপূর্ব। মানে একবার গেলে মনে হবে আরও বারবার যাই, এমন না যে একবার গিয়েছি আর ভালো লাগবে না, এরকম না। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম ওই স্পটে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবার গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এবার সবাই মিলে। খুব খুব মজা লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, খুব মজা। কী না সবাই মিলে একসাথে পিকনিক করবে। এই যে সাথে দিদিভাইরা আছে, দুই দিদিভাই, সামনে আরও সবাই রয়েছে। এই যে ফাইনালি আমরা যে একদম রেডি, সমস্ত গোছগাছ করে শুরু করে ফেলেছি। দিদিভাই সমস্ত গোছগাছ করছে, মানে রেডি করছে আর কি। প্রথমে টিফিনে আছে মুড়ি, মানে ঝাল মুড়ি, মুড়ি মাখা মুড়ি, যেসব রেডি করছি মুড়ি, সব কিছু আছে এর সাথে। খুব সুন্দর হয়েছে, টেস্টি। সবাই আমরা একসাথেই করছি রেডি, সবাই বসে আছে। খুব খুব মজা হচ্ছে, খুব গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে, আর একসাথে দারুণ লাগছে। এই যে দিদিভাই মুড়ি মাখবে এবার। পুরো চারিদিকের ভিউটা দেখো একদম অপূর্ব, ভীষণ সুন্দর। আর এই দাদা হচ্ছে আমাদের মেন রান্না করে, জানো, ভীষণ সুন্দর রান্না করে দাদা, খুব রান্না করতে ভালোবাসে। এদিকে দিদিভাইয়ের কানের খুলে গেছে, আমি আবার কানের ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, দিদিভাই কানের মানে নিজে পড়তে পারে না আর কি, ওই জন্য আমি ঠিক করে দিলাম। এদিকে রান্না প্রায় একদম চাব্য অবস্থা, শুরু শুরু প্রায় রাইস হচ্ছে, রাইস একদম মানে প্রায় শেষ হবো এরকম। আর এই যে পুরো ভিউ চারদিকে, দাদা এই যে দাঁড়িয়ে আছেন, আমরা সবাই একদম, এই যে মুড়ি মাখে, এবং মুড়ি মাখা প্রস্তুতি চলছে, দিদিভাই মুড়ি মাখছে। আজকের টিফিনে আছে আর কি মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি, ছোলা সেদ্ধ, তারপর শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মটরশুঁটি, চপ, চানাচুর, মানে সব কিছু দিয়ে। ঝালমুড়ি করতে গেলে যেমন লাগে আর কি, যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই হচ্ছে। দিদিভাই সমস্ত রেডি করছে, আমি দিদিভাই সবাই মিলে আর কি একসাথে খুব আনন্দ করে, মজা করে, টুকটাক হেল্প করে, একসাথে মিলে করে, হ্যাঁ, করছি। আর এদিকে মেয়ে আর ওর বাবা করছে নারকেল ছাড়াচ্ছে। ওদেরকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা নারকেল ছাড়াও, নারকেল কুচি কুচি করে দিচ্ছে মুড়িতে, ওই মুড়ি মাখা হবে। আর যা অপূর্ব টেস্ট হয়েছে, কি বলবো, এখন মুড়ি মাখার প্রস্তুতি চলছে এখনও। এই যে এই আমার তো হেভি লাগছে, দেখে দেখেই তো একদম পুরো কি বলবো, জিভে জল চলে আসছে এরকম অবস্থা। আর এত সুন্দর, সত্যি টেস্টি হয়েছিল মুড়ি মাখাটা, দারুণ, ভীষণ সুন্দর। এদিকে এই যে মেয়ে বসে আছে, মেয়ে ওই যে দাদা বসে আছে, সবাই বসে আছে, বসে বসে দেখছে, আনন্দ করছে, মজা করছে। আর এরা এদিকে বাবা আর মেয়ে এদিকে বসেছে নারকেল কাটতে, কুচি কুচি করে কাটছে। দিদিভাই এদিকে যে মুড়ি মাখায় যে খাওয়া শুরু হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর্ব শুরু। কী দুই দাদা এখন মুড়ি খেতে শুরু করেছে, এই যে দাদা একটু মজা করছে আর কি খেতে খেতে। এদিকে মানে আমার মেয়ের দাদারা, আমাদের ছেলেরা বসে গেছে, এই যে আমার বড় বসেছে, মেয়ে, সবাই বসে এবার খেতে শুরু করেছে। বলছে খুব সুন্দর হয়েছে মুড়ি মাখা, এবার আমরা খাবো, আমাদের খাওয়ার পালা। এই যে দাদা হচ্ছে মেয়ে রান্না করে, দাদা এখন কফি বানাচ্ছে, মুড়ি খাওয়া আমাদের প্রায় শেষ, এবার হচ্ছে কফি বানানো চলছে। কফিটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল, কফি বানানো চলছে। এই দাদা রান্না করে, সমস্ত রান্না একদম নিজে হাতে সুন্দর করে একদম করে, আর এত এত টেস্ট হয় কি বলবো। এদিকে সমস্ত কফি টফি খাওয়ার পর আমরা বসে গেছি সবজি কাটতে, পেঁয়াজ কাটছি, কেউ মানে সবাই মিলে আর কি একসাথে, কেউ আলু কাটছি, কেউ গাজর, ক্যাপসিকাম এসব কাটছি এরকম। আমি তো কিছুই কোনো কাজের নই, আমি ওই একটু একটু করছি, ঘুরে বেড়াচ্ছি, বসছি। আর এই দিদিভাই, ওই দিদিভাই, তুই দিদিভাই মিলে প্রচুর করছে আর কি, এই সবাই মিলে আর কি মজা করতে করতে, হাসি মজার খেলার ছলে আর কি যেটা হয়, বেশ ভালোই লাগে, আনন্দ লাগে, খুব ভালো লাগে করতে। এই যে এখন হচ্ছে পুরো সবজি কাটার পর্ব চলছে, পুরো সবজি কাটা চলছে। এদিকে দাদা এদিকে রাইস একদম প্রায়
লম্ব লম্ব অবস্থা, মানে রাইসের চাল আর কি সিদ্ধ হয়ে গেছে, হুম, নামাচ্ছে এবার। আর এদিকে যে আমার মেয়ে ভিডিওটা করেছে, এই জন্য দেখো মেয়ে যেটুকু দেখাচ্ছে যে এটু কীভাবে রান্না করছে, যেটু তুমি দেখাও, তুমি দেখো কীভাবে রান্না করছে, তোমার ছবি আমি তুলবো। এই যে জেঠু রান্না করছে সেটা আর কি তুলেছে। এদিকে আমাদের এখনও কাটার পর্ব শেষ হয়নি, হ্যাঁ, এই যে প্রায় মানে শেষ হবো হবোই আর কি হয়ে গেছে প্রায়। এই যে এদিকে দিদি এবার চাটনি করতে বসে গেছে দিদিভাই, হ্যাঁ, দিদিভাই চাটনি করতে শুরু করে দিয়েছে। ওইদিকে ওই দাদা মেয়ের রান্না আর কি, মানে ওই দাদাই সব কিছু রান্না করে, আমরা খালি ওই একটু হেল্প আর কি কাটাকুটি এটা সব করে দিই, আর ওদিকে দাদাই আর কি সব, দাদা সমস্ত বাড়ি থেকে মশলা টশলা বেটে নিয়ে মানে সব করে গুছিয়ে একদম সুন্দর, ভীষণ গোছানো কাজ, এমন নয় যে চারিদিকে ছড়িয়ে ফেলিয়ে কাজ করে, আর তেমনি অসাধারণ টেস্ট হয়, ভীষণ সুন্দর রান্না করে। এদিকে এই যে একটা এসছে বহুরূপী কি না মা কালী, যে আমার মেয়ে তো ভয়ে অস্থির কোনো মতে যাবে না, ওই জেঠু জোর করে নিয়ে গেল জল দিয়ে গেল। এদিকে হচ্ছে আমার বর শুরু করে দিয়েছে তোমার পেয়ারা মাখতে, একদম পেয়ারা মাখার পর্ব চলছে আর কি, পেয়ারা খাওয়া হবে, মুড়ি টুড়ি খেয়ে কফি খেয়ে পেয়ারা মাখা। এবার আমরা চলে এসেছি এই যে ড্যামে, পুরো একদম দারুণ, একদম ভীষণ সুন্দর, মানে অপূর্ব। এদিকে ছেলেরা সব ফটোশ্যুট চলছে, আমরাও এই যে জল নিয়ে একটু খেলাখেলি চলছে। আমার মেয়ে দেখো নেমে গেছে কত দূর, কোনো ভয় টয় নেই কিছু, কত দূর নেমে গেছে। আর জলটা একদম মানে স্বচ্ছ কি বলবো, আর তেমনি ঠান্ডা, মানে ভীষণ সুন্দর, পায়ে দিলে কি ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর ভিউটা দেখো চারিদিকে খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ অপূর্ব, মানে কি বলবো, একবার গেলে মনে হবে আবার যাই আবার যাই এরকম অবস্থা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এই যে আমরা চেপে গেছি নৌকায় চেপে, হুম, একটু ঘুরবো আর কি নৌকায় চেপে, সবাই মিলে ঘুরছি নৌকায় চেপে। এই দেখো চারিদিকের পরিবেশটা একবার দেখো, চারিদিকের ভিউটা একবার দেখো, কত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আমরা নৌকায় বসে বসে এরকম ফটোশ্যুট করছি ঘুরছি, মানে সেদিনের মানে সারাটা দিন এত সুন্দরভাবে কেটেছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর। এই যে দেখো বাবার এটা দেখেই তো আমার ভয় একদম পুরো শরীর শুকিয়ে যাচ্ছে, মার যা স্পিডে যাচ্ছে বাবারে, কখনো চাপতে পারি না এটাই, ভীষণ ভয় লাগে। আমরা নর্মাল এমনি নৌকায় চেপেছিলাম, ওটাই ঠিক ছিল আমাদের পক্ষে, আমরা ভীষণ ভীতু মানুষ, চাপতে পারি না। এদিকে যে দেখো নৌকায় চেপে আমি একটু আর কি ভিডিও করছি, বা চারিদিকের ভিউটা একটু নিচ্ছি আর কি, সাইড ভিউ, মানে ভীষণ সুন্দর লাগছে, একদম পুরো গভীর জলে, গভীর জলের মধ্যে আমরা আছি ওই নৌকার মধ্যে বসে, মানে নৌকার চেপে যাচ্ছি, আর উল্টো সাইডে একটা কী যেন দ্বীপ আছে বললো, সবুজ দ্বীপ না কিছু একটা নাম, যাই হোক ওই দ্বীপের কাছে যাব, দ্বীপে গিয়ে মানে নৌকা চেপে যেতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি ওই দ্বীপে, এই যে এসে এবার জলের মধ্যে খেলা শুরু, জল নামো, কিন্তু কেউ আর জুতো খুলে প্যান্ট গুটিয়ে যেতে হবে, তো প্যান্ট তুলে যেতে হবে, এই জন্য কেউ আর নামতে সাহস পেতে না। অবশ্যই প্রথমে একদম শুরু করে দিয়েছে ছেলেরা, দুই দাদা, তারপর দিদিভাই নামছে, দিদিভাই দেখো প্যান্ট ট্যান্ট না গুটিয়েই নেমে যাচ্ছে। এদিকে যে আমিও নম্ব নম্ব অবস্থা, কিন্তু ভয়ে নামতে পারছি না, জুতো পরে আছি, প্যান্ট ঠিক করতে হবে, গোটাতে হবে, কিন্তু নামতেও ইচ্ছে যাচ্ছে, মানে মন থেকে ছাড়তে পারছি না। অবশেষে নামবো অবশ্য, এই যে প্রথমে দূর থেকে এরকম চলছে, আমার মা মেয়ে আর দিদিভাই নেমে গেছে অলরেডি, মেয়ের তো কোনো ভয়টাই কিছুই লাগছে না, দেখো হ্যাঁ কী সুন্দর জল নিয়ে ওদের কী চলছে, দেখো দূরে দূরে একটা নৌকা যাচ্ছে, কত সুন্দর লাগছে, আমরা সেম ওরকম নৌকায় করে এলাম, কী সুন্দর লাগছে, দেখো কী ভালো লাগছে, দূরটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এবার চলে এসেছি আমরা নৌকা থেকে ঘুরে এসে, চারিদিকে ঘুরে এসে চলে এসেছি আমরা লাঞ্চে বসে গেছি, দুপুরের খাবারে। দুপুরের খাবারে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, আর হচ্ছে চিকেন, চিকেন কষা, আর স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড়, মিষ্টি, এইসব রান্নাগুলো যা অপূর্ব স্বাদ হয়েছিল গো, দারুণ, দেখো আমি তো দেখিয়ে দিলাম দারুণ হয়েছে। এই যে দাদা সব রান্না করেছে, মানে দারুণ রান্না হয়েছে। এই যে আমার বর একটু ভিডিও করে দিল আর কি আমাদেরকে, আমরা খাচ্ছি তাই জন্য।